গরু বাজারকে ঘিরে রণক্ষেত্র ধূপগুড়ির শালবাড়ি এলাকা। গরুর গাড়ি চালককে গণপিটুনি উত্তেজিত জনতার, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। গরু বাজারকে ঘিরে রণক্ষেত্র ধূপগুড়ির শালবাড়ি এলাকা। গরুর গাড়ির চালককে গণপিটুনি উত্তেজিত জনতার, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গাদক দুনম গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েক মাস ধরে গরু চুরির ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসীর। ঘটনাস্থলে নামানো হয় পুলিশ র‍্যাব। আর্মি প্যান্ট পরা অবস্থায় গরু পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সকালবেলা আমি যখন মর্নিং ওয়াকে বেরোই, তখন দেখি এখানে একটা গরু পড়ে আছে এবং বিভৎস অবস্থা, গরুটা এখনো জীবিত। এই অবস্থা গরুটা পড়ে দেখে সবাই একটু স্বাভাবিকভাবে, একটা প্রাণী তো তার প্রতি সহানুভূতি। ইনডিমেন্টাম দেখা গেল যে একটা পিক আপ ভ্যান এই গাড়িটা গরুটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, এবং তখন তাদেরকে জিজ্ঞেস করা বলে যে আমাদের গাড়ির থেকে পড়ে গেছে, এবং এই অভিযোগটার চক্করই বললো যে আমাদের গাড়ির থেকে পড়ে গেছে। সবাই বুঝতে পারলো যে এগুলো গরু পাচারকারীরা, এই গরু পাচার করতেছে। যেভাবেই হোক গাড়ি থেকে পড়ে গিয়ে গরুটা আজকে এই গরু। কতগুলো গাড়ি আটকানো হয়েছে? চারখানা। মাস দেড়েক আছে। ইদানিং আবার গাড়ি ঢুকছে, ওই দিন আটকাইতে পারে নাই, গাড়িটা বাইরে হয়ে গেছে। কোন গ্রাম থেকে গরু চুরি হয় বেশি? ওটা পূর্ব শালবাড়ি। ওটা মাঝে মধ্যেই চুরি হচ্ছে? হ্যাঁ, বাড়ির থেকে, মাঠের মধ্যে না, বাড়ির থেকে। ওই দিন ঘটনা ঘটছে মোটামুটি 3:30-4 দিকে ঘটনা ঘটছে, ভোরবেলা। হ্যাঁ, তো আপনাদের দাবিটা কি? আমাদের দাবি তো যাতে, হ্যাঁ, যাতে গুড়ি গরু যাতে চুরি না হয়। কিছু এক বছর আগে আবার এখানে রাস্তার ধারে থেকে গরু চুরি হয়ে গেল। এই গরু উপচার করতেছে, গরু গাড়িতে করে নিয়ে যাচ্ছে, গরু যেমন তেমন করে মারিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে তো পাবলিক ধরছে, গরু রাস্তার মধ্যে পড়ে আছে, মারা যাচ্ছে। রাস্তা অবরোধ কেন করলো, কি দাবিতে? এই যে গরু, মরা গরু নিয়ে যাচ্ছে, মরা গরু মারিয়ে নিয়ে যাচ্ছে। মানে এখানে কি নিয়মিত গরু চুরি হয়? নিয়মিত গরু চুরি হচ্ছে। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হাম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বধাই, আর সাথ মে ভাইচারা কায়েম রাখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার সবাই, মেরো জয় গোবাসী লাই ফুলপাতি, বড়া দশাই, ভাই টিকা, সাথে ছট পূজা কো পবন অবসর মা হার্দিক মঙ্গলময় শুভকামনা। নমস্কার। নমস্কার, এস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাই কো উপলক্ষ্যমা হাম্রো জয়গাউঁ কো সম্পূর্ণ বাসীলাই হার্দিক শুভকামনা দিন চাহু। আউনোস তপাইরা হামী মিলি এস পালি কো চাড়লাই শান্তি রা খুশিয়ালীক সাথমা আমি মনাও। ধন্যবাদ। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে শিলিগুড়ির তরাইডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে, শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলোগে, শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে,
ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।